নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে চোখ রাখবো শিরোনামে। ছাত্রের উপর অমানবিক ব্যবহার ও শারীরিক নির্যাতনের অভিযোগ, অভিযোগের তির মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। 7ই মে পশ্চিম মেদিনীপুরের 2টি কেন্দ্রে ভোট জোর কদমে চলছে প্রস্তুতি। সবুজ বাংলার মুখোমুখি তমলুকে সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী, সবুজ বার্তায় দেখুন মুখোমুখি ইব্রাহিম। আমাদের মুখোমুখি হয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী, সবুজ বার্তায় দেখুন মুখোমুখি শুভেন্দু। এলাম বিস্তারিত খবরে। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির উদ্দেশ্যে পালানো, এই অপরাধের ভিত্তিতেই মাথা কামিয়ে রীতিমতো মারধর করে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে। এমনটাই অভিযোগ উঠেছে কোলাঘাটের একটি মাদ্রাসার বিরুদ্ধে। ঘটনার গুরুত্ব উড়িয়ে দিয়ে প্রধান শিক্ষক ছুড়ে দিলেন পাল্টা অভিযোগ। এদিকে স্কুলের দিক থেকে মুখই ফিরিয়ে নিতে চাইছে আতঙ্কিত ছাত্রটি। মাদ্রাসা আবাসন থেকে কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়ি পালিয়ে আসার অপরাধে শারীরিক নির্যাতন এবং অমানবিক আচরণের অভিযোগ উঠল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার এমন ঘটনাই ঘটেছে কোলাঘাটের কফলা মাদ্রাসায়। জানা গিয়েছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শেখ জাহাঙ্গীর আলম নামে এক ছাত্র ওই মাদ্রাসারই হস্টেলে থাকত। সে এবং তার এক সহপাঠী কাউকে কিছু না জানিয়ে বাড়ির পথে রওনা দেয়। ঘটনা জানতে পেরে তাদেরকে ফেরত নিয়ে আসে মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর চরম শাস্তির ব্যবস্থা করা হয়। অভিযোগ, জাহাঙ্গীরকে ন্যাড়া করে মারধর করা হয়। এরপর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ছাত্রটিকে। বাড়িতে এসেই অসুস্থ হয়ে পড়ে পঞ্চম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্র। অভিযোগের গুরুত্ব উড়িয়ে দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক তৈবুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই মাদ্রাসার পরিবেশ নষ্ট করছিল ছাত্রটি। এর আগেও দুবার পালানোর চেষ্টা করেছে সে। শৃঙ্খলা বজায় রাখতে এটুকু শাসন করতেই হয়। ঘটনা তীব্র প্রতিবাদ করেন ছাত্রটির পরিবারের সদস্যরা। আতঙ্কিত ছাত্রটি আর ওই মাদ্রাসায় ফিরে যেতে চাইছে না বলে জানানো হয়েছে। মারধর করলো একটা সরু লাঠিতে, বলে সরু লাঠিতে হবে না, আর একটা মোটা লাঠি নিয়ে তাদের ঘর থেকে মোটা লাঠি এসে ফের মারলো। তারপর ট্যাগ লাগালো, বলে আমি তিনবার মারবো, গা ফেটিয়ে রক্ত বের করে দেবো, না ঠিক হবে না। তো পেলে এসেছিলাম বলে, ওই তো ওই গুলিকে পেলে এসেছিলাম বলে। ন্যাড়া করলো কে? ওই শিক্ষক না, একটা ছাত্রকে দিয়ে। কি বললো? বলে আগে ট্যাগ লাগার, প্রথমে মাথা চুল কাটছে, তারপরে ট্যাগ লাগার, বলে ট্যাগ লাগ করে আগে ঘর পাঠাবো। আর আমাকে ভালো লাগে না, আমার ট্যাগ লাগার দিচ্ছে, আমাকে আর ভালো লাগে না, এত বয়সে আমি আর পড়তে পারবো না। ওখানে কোন ক্লাসে পড়তে? ফাইভে। তোর নাম? শেখ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। 7ই মে প্রতিবেশী জেলা পশ্চিম মেদিনীপুরের 2টি কেন্দ্রে ভোট, সেই উপলক্ষেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। বুথে বুথে পৌঁছে যাচ্ছে ইভিএম এবং নিরাপত্তা বাহিনী। 7ই মে রাজ্যের চতুর্থ দফার নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলার 2টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন পর্ব। ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এলাকার মূল বিতরণকারী কেন্দ্র থেকে বুথগুলিতে পৌঁছে যাচ্ছে ইভিএম। প্রতিটি বুথে পৌঁছে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট তৎপর প্রশাসন। এগরা বিধানসভার বিতরণকারী কেন্দ্র এগরা কলেজে দেখা গেল তারই ছবি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। সরাসরি চলে যাব মুখোমুখি ইব্রাহিমে। তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর সর্বকনিষ্ঠতম প্রার্থী শেখ ইব্রাহিম আলী, লক্ষণ শেঠ থেকে শুরু করে নন্দীগ্রাম কাণ্ড সব নিয়েই আমরা প্রশ্ন করেছিলাম তাকে। তিনি মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রশ্নের। দেখে নেব একবার কি বলেছেন তিনি।
রাজনীতিতে আছেন কত সাল? 2004 সাল। প্রথম মাত্র দাঁড়াচ্ছেন? হ্যাঁ, প্রথম নয়, এর আগে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কেমন লাগছে, কি রকম ফিলিংস হচ্ছে? খুব ভালো লাগছে, মানুষের আশীর্বাদ পাচ্ছি, মায়েদের আশীর্বাদ পাচ্ছি, খুবই অভিভূত হচ্ছে নির্বাচনে দাঁড়িয়ে। সাধারণ মানুষের কাছ থেকে কি রকম ছাড়া পাচ্ছেন? সাধারণ মানুষ এগিয়ে আসছে এই সময়কালে, সারা রাজ্য জুড়ে মায়েদের উপর যে নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মানুষ অসহায়, মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে, এগিয়ে আসছে। সবথেকে ভাইটাল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে নন্দীগ্রামের ঘটনার পরেও কি মানুষ আপনাদের কেন ভোট দেবে? নন্দীগ্রামের ঘটনা আসলে এটাকে মিডিয়া সাংবাদিকরা ভুল করে দেখিয়েছিল আগে, এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র ছিল, যা আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন, সিবিআই তার চার্জশিট প্রকাশ করেছে। নন্দীগ্রামে আসলে কি ঘটনা হয়েছিল আজকে চার্জশিট প্লেস করেছে, চার্জশিট নিয়ে আপনারা দেখুন। আমরাও এটা নিয়ে ইতিমধ্যে নন্দীগ্রামের মানুষের মধ্যে আমরা বিভিন্নভাবে লিফলেটের মধ্য দিয়ে এবং তমলুক লোকসভা এলাকা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা সিবিআই চার্জশিটকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। সেটা আপনি কি বলতে চাইছেন, তাহলে গোটাটাই কি মানে মিডিয়ার সাজানো ঘটনা? আসলে কি সেখানে আপনাদের দিকে যে অভিযোগের তীর ছিল সেটা কি আপনারা সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছেন? মিডিয়ার সাজানো আমরা বলছি না, এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র ছিল। 2007-এর 14-ই মার্চ যে ঘটনা ঘটেছিল, তার পূর্বে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মানুষ না চাইলে শিল্পায়ন আমরা করব না। পুলিশ গিয়েছিল সেখানকার নন্দীগ্রামের রাস্তাঘাট সারানোর জন্য, স্কুল কলেজ খোলার জন্য, গ্রাম পঞ্চায়েত অফিস খোলার জন্য। নন্দীগ্রাম তো ভারতবর্ষের মানচিত্রের বাইরে না, পুলিশ পূর্ব ঘোষণা অনুযায়ী গিয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে মাওবাদীদের জড়ো করে সামনের সারিতে শিশুদের, তারপর মহিলাদের, মাওবাদীরা পেছন থেকে বোমা গুলি অবিরাম পুলিশের দিকে লক্ষ্য করে ছুঁড়তে লাগলো। পুলিশ বাধ্য হয়ে প্রথমে টিয়ার গ্যাস, তারপর রবার্ট বুলেট 51 রাউন্ড, তারপর বাধ্য হয়ে গুলি চালায়। আমরা বামপন্থীরা মনে করি যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু যখন মুখ্যমন্ত্রী তৎকালীন বলেছিলেন জমি নেব না, কিন্তু তারপরে কি করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে শুভেন্দু অধিকারীরা নন্দীগ্রামকে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করলো? আমরা এই কথা সারা পশ্চিমবাংলার মানুষ, সারা নন্দীগ্রামের মানুষ, তমলুক লোকসভার মানুষের কাছে আমরা ইতিমধ্যে আমাদের প্রচারের প্রধান হাতিয়ার হিসাবে আমরা পৌঁছে যাচ্ছি। কিন্তু সেই সময় তো বামেদের তরফ থেকে বলা হয়েছিল যে নন্দীগ্রামে নতুন সূর্যোদয় হয়েছে, কি বলবেন? না, নন্দীগ্রামের সূর্যোদয় যেটা বলতে চেয়েছিলেন তৎকালীন আমাদের পার্টির রাজ্য সম্পাদক, যে নন্দীগ্রাম তো একটা নৈরাজ্যের পরিবেশ থাকতে পারে না। নন্দীগ্রাম পূর্বে আমি বললাম যে ওটা ভারতবর্ষের মানচিত্রের বাইরে না। যখন তৎকালীন পুলিশ পশ্চিমবঙ্গ সরকার স্কুল কলেজ খুললো, রাস্তাঘাট সারানো হলো, এটাই তো সূর্যোদয়। মানুষ তার স্বাভাবিক জীবন যাপন যদি তার শুরু করতে পারে, ছন্দ ফিরতে পারে স্বাভাবিক জীবন যাপন, এটাই তো সূর্যোদয়ের লক্ষ্য। বিরোধীরা একটা অভিযোগ প্রায় করে যে ওয়েস্ট বেঙ্গলে বামেদের 34 বছরের যে রাজত্ব সেটা পশ্চিমবঙ্গকে অনেকটা পিছিয়ে দিয়েছে বা ধ্বংসের সম্মুখীন করে দিয়েছে, আপনি কি বলবেন? এটা তো আসলে তো কদিন আগে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে, 34 বছরটা জানতে গেলে তো অনেক পেছনের বিষয়। 34 বছরের যে বাংলার সাফল্য, যে জোরদার জমিদারদের কাছ থেকে ভূমিহীন মানুষকে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে জমি তুলে দেওয়া, গ্রাম বাংলার বিদ্যুতায়ন, গ্রাম বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, কৃষিতে সবুজ বিপ্লব, এটা তো বামফ্রন্টেরই অবদান। আর তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে এসেছিল, 2.5 বছরে মানুষ তাদের মুখোশ বুঝতে পেরে গিয়েছে যে কী নৈরাজ্য চলছে। শুধু আমাদের দিকে নয়, বামপন্থীদের দিকে এই সময়কালে আক্রমণ নয়, তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীবাজিতে নিজেরা খুন। ইতিমধ্যে আপনারা জেনেছেন নন্দীগ্রামে প্রধান তাদের নিশিকান্ত মণ্ডল নিজেদের গুলিতে খুন হয়েছে, বয়াল টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমর মাইতি ইতিমধ্যে খুন হয়েছে, সারা রাজ্য জুড়ে নৈরাজ্য। আগে আমরা শুনতাম যে ধান উৎপাদনে পশ্চিমবাংলা প্রথম, আজকে নারী নির্যাতনে মমতা ব্যানার্জির সরকার 1 নম্বরে পৌঁছে গিয়েছে, এটাই।
এটাই তো পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের 34 বছরকে 33 মাসে ওভারটেক করে দিয়েছে। আপনি যখন গোষ্ঠী দ্বন্দ্বের প্রসঙ্গটা আনলেন তখন জিজ্ঞেস করি যে লক্ষণ শেঠ এখন ইদানিংকালে যে মন্তব্যগুলো করছেন দল বিরোধী মন্তব্য, সেক্ষেত্রে কি আপনি বলতে পারেন যে আপনার পার্টিতে ওই গোষ্ঠী দ্বন্দ্বের প্রভাব কিছুটা পড়ছে না? না, আমার পার্টিতে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয় নেই। টুকিটাকি একটা পরিবারেও সমস্যা থাকতে পারে, ওটা পার্টির আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আপনারা দেখেছেন যে কাউকে খুন হতে হয়েছে বা বিরোধীদের পতাকা নিয়ে বিক্ষোভ হয়েছে বা নতুন দল গড়ে দিয়েছে, এটা তো হয়নি। আমাদের পার্টি একটা শৃঙ্খলা প্রণালীবদ্ধ পার্টি, টুকটাক সমস্যা হতে পারে, সেটা সমস্যা বর্তমানে নেই। এই যে লক্ষণ শেঠের যে দল বিরোধী কার্যকলাপ, এটার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সিপিএম এর ভোট ব্যাংকে কিছুটা টান পড়বে? না, কোথায় দল বিরোধী মনোভাব লক্ষণ শেঠের, এটা তো আপনি ভুল বলছেন। লক্ষণ শেঠ আমার জেলায় নেই, উনি মিথ্যা মামলা এখন জেলার বাইরে, কি করে দেখলেন যে উনি এখানে এসে দল বিরোধী কাজ করছে? কাজ করছে আমি এটা বলছিলাম, আমি উনি যে মন্তব্য করছেন সেটা কিন্তু দল বিরোধী। আমাদের পার্টিতে গণতন্ত্র আছে, মন্তব্য করতে পারে, যে মন্তব্য নিয়ে পার্টিতে আলোচনা হয়েছে পার্টি নিশ্চয়ই সেই জায়গায় দাঁড়িয়ে, পার্টি বিরোধী নিশ্চয়ই কাজ নয়, সেটা পার্টির আভ্যন্তরীণ বিষয়, এটা বললাম। এই জেলায় যারা লক্ষণ অনুগামী হিসেবে পরিচিত তারা কি আপনাকে সহযোগিতা করছেন, মানে পার্টির প্রত্যেকটা ক্ষেত্র থেকে কি সমানভাবে আপনাকে সহযোগিতা করা হচ্ছে? আমি যখন আমাকে দল আমার পার্টি আমাকে মনোনীত করেছে প্রার্থী হিসাবে, আমার পার্টি ঐক্যবদ্ধভাবে আমার হয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমি কে লক্ষণ অনুগামী আর কে বিগামী কিছুই আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি না। সবাই আমাকে আশীর্বাদ করছে, সবার সহযোগিতার মধ্য দিয়ে আমি ভোটের যা নির্বাচনী কার্যকলাপ কর্মসূচি, সবাই আছে আমার পাশে, আমিও তাদের সঙ্গে আছি। যে সিপিএম একদিন কম্পিউটারকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে দেয়নি সেই সিপিএমই আজকে বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে প্রচার চালাচ্ছে, আপনি কি বলবেন? না, এটা ঢুকতে দেয়নি বা এগুলো বিষয় না, বামপন্থীরা একটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, স্বাভাবিকভাবে কিছুটা হলেও এটা পরে ই হয়েছে। সবসময় তো সময়ের সন্ধিক্ষণে সবটাই হয় না, তখন যেটাকে বাধা দেওয়া হচ্ছিল কিন্তু এখনই তারা টেকনোলজির সাহায্য নিচ্ছেন, বিভিন্ন সোশ্যাল সাইটে আজকে টুইটার বা ফেসবুক এরকম বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে, আপনি কি বলবেন এটা? এটা তো কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, মার্ক্সবাদ তো একটা বিজ্ঞান, প্রযুক্তি যত এগোবে আমরাও বামপন্থীরা প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আমরাও সমন্বয় রেখে আমরাও এগোতে চাইছি। থার্ড ফ্রন্ট কি আদৌ গঠন হওয়া সম্ভব? না, বামপন্থীরা থার্ড ফ্রন্টের কথা বলেনি, আমরা বলছি তৃতীয় বিকল্প শক্তি। তৃতীয় বিকল্প মানে কি? থার্ড ফ্রন্টের কথা আপনারা বুঝতে চাইছেন? থার্ড ফ্রন্ট না, আমরা সাম্প্রদায়িক শক্তি, বিজেপি কে যে কোনো মূল্যে আমাদের ঠেকাতেই হবে, এবং কংগ্রেস দুর্নীতি পরায়ণ, আমরা প্রথম আমাদের লক্ষ্য যে বিজেপিকে যে কোনো মূল্যে আমরা দেশের মাটিতে আমরা আসতে দিতে চাই না, কারণ বিজেপি এলেই হিন্দু মুসলিম বিভিন্ন দাঙ্গা লড়াই সৃষ্টি হবে, সাম্প্রতিক দাঙ্গা হানাহানি বাড়বে আমাদের দেশের মাটিতে। প্রথম আমাদের লক্ষ্য বিজেপিকে আমাদের যে কোনো মূল্যে ঠেকাতেই হবে। তারপর আমরা দেখছি যে অন্যান্য আঞ্চলিক দল যারা ধর্মনিরপেক্ষ শক্তি, যারা গরিব পিছিয়ে পড়া মানুষের হয়ে নীতি প্রণয়ন করতে চায়, আমরা নির্বাচনের পর যদি দেখি যে আমরা পারবো তাদেরকে নিয়ে গড়বো, আর না হলে আমাদের বিকল্প আমরা সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর জন্য আমরা কাউকে সরকারি সমর্থন দিতে পারি বা আমরা নাও দিতে পারি। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় অনেক প্রবীণ বাম নেতারা রয়েছেন, তো তাদেরকে টিকিট না দিয়ে হঠাৎ আপনাকে কেন? এ তো ব্যক্তির প্রশ্নই না, আমাদের পার্টিতে ব্যক্তি নিয়ে কোনো কিছু হয় না, আমাদের নীতির লড়াই। না, সেটা বলছি না, বামপন্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় এটা দাবি করে থাকেন যে আমাদের পার্টিতে ওপরে যখন যে ওঠে তাকে একদম গ্রাস রুট থেকে উপরে উঠে আসতে, তো এক্ষেত্রে মানে হাজারো প্রবীণ নেতা রয়েছেন বামেদের তরফ থেকে, মানে আমি সামনেই দেখতে পাচ্ছি আপনার থেকে তারা অভিজ্ঞতায় বড়, বয়সে বড়, অনেক অর্থে প্রবীণ, তো তাদেরকে কাউকে না বেছে হঠাৎ আপনাকে বাছা হলো কেন? তাহলে এক্ষেত্রে কি সেই নীতিটা লঙ্ঘিত হচ্ছে না, বামেরা যেটা দাবি করে থাকেন বিভিন্ন জায়গায় সেই নীতিটা কি লঙ্ঘিত হচ্ছে না? এটা এই নীতি না, এটা ওনারা বিভিন্ন জায়গায় বলে থাকেন এটা প্রসেস, যে আমাদের পার্টিতে যদি
মানে উপরে উঠতে হয় তাহলে একটা নির্দিষ্ট প্রসেস আছে ওনারা কিন্তু দাবি করে থাকে শুনুন 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 আমাদের পার্টিতে আপনারা বিগত দিনের আমাদের স্টেটসম্যান পার্টি রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব ইতিমধ্যে আপনারা জেনেছেন যে নতুনদের আমাদের দায়িত্ব দিতে হবে এগিয়ে আনতে হবে স্বাভাবিকভাবে সেই প্রসেস আমাদের সতরূপ ঘোষ 2011 বিধানসভা নির্বাচনে 25 বছরে কন্টেক্স করেছিলেন কসবা বিধানসভা তো সেদিন বামপন্থীদের তো সেই 2011 তার আগেও অসংখ্য ইয়াং শ্রমিক লাইড়ি থেকে 25 বছরে 27 বছরে সাংসদ হিসাবে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম জয়ী হয়েছিল এগুলো তো বামপন্থীরা তৈরি করে নতুন প্ল্যাটফর্ম আমি নতুন না আমি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 2005-এ পাঁশকুড়া বনমালী কলেজে এসএফআইয়ের মধ্য দিয়ে 6-7-এ আমি পাঁশকুড়া বনমালী কলেজ পরিচালন কমিটির মেম্বার 7-8-এ মেম্বার 7-8-8-9-এ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি কোর্ট কাউন্সিলের মেম্বার নির্বাচনের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হই তারপর আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান 2004-এ পার্টির সদস্যপদ অর্জন করি পার্টির লোকাল কমিটির মেম্বার পার্টির সর্বক্ষণের কর্মী লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের সঙ্গে আছি সেই জন্য তো পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে আমি তো ফেলে আসা কোথাও সাগর থেকে উঠে আসিনি বা আকাশ থেকে পড়ে যাই হ্যাঁ সেটা ঠিকই কিন্তু আপনার থেকেও অনেক অভিজ্ঞতা কিন্তু রয়েছেন তাহলে এক্ষেত্রে থেকে একটা অভিযোগ অভিজ্ঞ অনভিজ্ঞ রাজনীতিতে কিছু হয় এই ক্ষেত্রে একটা কি অভিযোগ এটা কি উঠতে পারে না যে প্রবীণ নেতাদের না টিকিট দিয়ে কেন আপনাকে টিকিট দেওয়া হলো হঠাৎ এই একটা অভিযোগ কি এখানে জিজ্ঞেস কিন্তু উঠতে পারে না এটা আপনাদের প্রশ্ন কিন্তু জেনারেল সাধারণ মানুষের কোনো প্রশ্ন নেই ওরা আশীর্বাদ করছে এগিয়ে আসছে যে নতুন প্রজন্মকে সুযোগ দিচ্ছে প্রাণ ভরে আশীর্বাদ করছে এটাই চ্যালেঞ্জ দেখুন মুখোমুখি শুভেন্দু গত 5 বছরে তমলুক লোকসভা কেন্দ্রের উন্নয়ন কি আদৌ হয়েছে হলে কতটা হয়েছে আমাদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী দেখে নেব একবার কি বলেছিলেন তিনি আপনি যেই কেন্দ্রের জেতা প্রার্থী সেখানে আবার আবার আপনি দাঁড়ালেন আপনার কেমন লাগছে লাগার কিছু রয়ে আমি তো দলের একজন কর্মী আমার দল দলনেত্রী যা বলেন আমি তাই করি দল আবার পুনর্বার আমাকে প্রার্থী করেছে আমি সেই দায়িত্ব পালন করার জন্য নির্বাচনী ময়দানে দাঁড়িয়েছি সংসদে আপনি যে ইস্যুগুলো নিয়ে আমাদের এই এলাকার যে ইস্যুগুলো নিয়ে বারবার সওয়াল করে এসেছেন সেই আপনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা বাস্তবে কতটা সফল অনেকটাই সফল জাতীয় সড়কের ক্ষেত্রে সোনালী চতুর্ভুজ প্রকল্প মেছেদা কোলাঘাট সেতু রেল প্রকল্পের ক্ষেত্রে এত রেলের ট্রেন দেওয়া হয়েছে কম্পিউটারাইজ রিজার্ভেশন সেন্টার তমলুক হলদিয়া ডবল রেল লাইন শিপিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে শালুকখালিতে দ্বিতীয় পোর্ট আমাদের হলদিয়া বন্দরের ড্রেজিংয়ের জন্য 1500 কোটি টাকা সাবসিডি আদায় করা এই বিষয়গুলি তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড সেখানে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি এবং এই কাজগুলো আমি করতে পেরেছি আমার সামনে আরও অনেকগুলি কাজ রয়েছে যেমন নন্দকুমার জলেশ্বর জাতীয় সড়ক ঘোষণা হয়েছে 116B এই জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ করতে হবে আগামী দিনে হলদিয়া বন্দরে ক্যাপিটাল ড্রেজিং ট্রান্সলোডিং সিস্টেম চালু করা এবং হলদিয়া পোর্ট ট্রাস্ট অথরিটি অর্থনৈতিক স্বাধীনতা এই কাজগুলো এখনও বাকি রয়েছে এই কাজগুলো আমাকে করতে হবে
আপনার চোখে নন্দীগ্রাম? আমার চোখে নন্দীগ্রাম আপাতত নন্দীগ্রাম শান্ত, নন্দীগ্রামের উন্নয়নের ছোঁয়া পৌঁছাচ্ছে, কিন্তু নন্দীগ্রামের মানুষ যার অপেক্ষায় আছেন 14ই মার্চের নভেম্বরের খুনিদের শাস্তি, এই প্রক্রিয়া যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ নন্দীগ্রামের মানুষের যে অভিমান আছে, যে দগদগে ক্ষত আছে, সেটা সম্পূর্ণভাবে মিটবে না। সেই লক্ষ্যে আমরা অপেক্ষায় আছি এবং আমি প্রতিনিয়ত কাজ করে চলেছি যাতে 14ই মার্চের খুনিরা শাস্তি পায় এবং নভেম্বরের খুনিরা তাদের বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হয়ে সেই লক্ষণ সেট সহ সমস্ত দোষীরা যাতে সাজা পায়, আর 14ই মার্চের ঘটনায় বুদ্ধদেব ভট্টাচ এবং তার পুলিশ আধিকারিকদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমার লড়াই চলছে, নন্দীগ্রামের মানুষ আমার পাশে আছে। আগের বারে আপনি জিতেছিলেন প্রায় 1,73,000 ভোটে, তো এবারে কি আশা করছেন, মার্জিন বাড়বে না কমবে? আমি গণৎকার নই, 1,72,988 ব্যবধান ছিল, আমি ভোটের আগাম ভবিষ্যৎবাণী করি না। আমার এলাকার জনগণের প্রতি আস্থা আছে, আমার এলাকায় যে পৌর এলাকা বা পঞ্চায়েত এলাকা আছে তার মধ্যে অধিকাংশই সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আমরা জিততে পেরেছি এবং মানুষ আমাদের সমর্থন করেছে। 10টা ব্লকের মধ্যে 9টা ব্লক আমরা পেয়েছি, 96টা জিপির মধ্যে 76টা জিপি আমরা জিতেছি এবং অধিকাংশই প্রায় 90 ভাগ জেলা পরিষদের আসন জিততে পেরেছি। তাতে আমার মনে হয়েছে যে মানুষ উন্নয়নের পক্ষে ইতিবাচক ভোটে আমাদের পঞ্চায়েতের প্রার্থীরা জিতেছেন এবং এক্ষেত্রে মানুষের সমর্থনের ব্যাপ্তি পঞ্চায়েতের থেকেও বৃদ্ধি পাবে, এটা আমি আশা করছি। কিন্তু এক্সাক্ট কত ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বা কে জিতবেন এটা আমার বলা ঠিক হবে না, গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলীর বলাই ঠিক হবে। মুখ্যমন্ত্রী যে ফেডারেল ফ্রন্টের কথা বলছেন, আপনার কি মনে হয় আদৌ কি সম্ভব ফেডারেল ফ্রন্ট? দেখুন, একদমই বাস্তব, কারণ আমাদের নিজস্ব ধারণা যে কংগ্রেস বিজেপি বামেদের কথা ছেড়ে দেন, তারা তো একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে, গতবারই 24টা ছিল, তার আগের বারে 62 ছিল, এবারে আরও কমে যাবে, তা বামেদের কথা বাদ দেন, কংগ্রেস এবং বিজেপি দুটো বড় ব্লক, এরা কেউই প্রয়োজনীয় সংখ্যক আসন পাবে না এবং আঞ্চলিক দলগুলো তারা বিপুল সংখ্যক আসন পাবে এবং সেই সেই দলগুলি মিলিত হয়ে তারা একটি ফেডারেল ফ্রন্ট তৈরি করে অকংগ্রেস অবিজেপি অসিপিএম একটি সরকার তৈরি করার পরিস্থিতি তারা তৈরি করবেন এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে অনেক রাজনৈতিক দল যাদের আজকের অবস্থান অন্যরকম আছে তারা বাধ্য হবে ফেডারেল ফ্রন্টকে সমর্থন করতে। এই যে অন্য পেশার মানুষ রাজনীতিতে আসছেন, তা আপনি কি বলবেন এ ব্যাপারে? ভারতবর্ষে রাষ্ট্রপতির ভোট একটা, আপনার ভোট একটা, আমার ভোট একটা এবং এখানে রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, মহান গণতান্ত্রিক পরিবেশ, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সমস্ত ধরনের মানুষেরই রাজনীতিতে আসার অধিকার আছে। অর্থাৎ আমি মনে করি রাজনীতিতে যারা আসছেন নিশ্চয়ই তারা মানুষের সেবা করার জন্য আসছেন এবং রাজনীতি করার মধ্য দিয়ে, জনপ্রতিনিধি হওয়ার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা, মানব সেবা, উন্নয়ন এবং দেশের সম্প্রীতি রক্ষা করা যায়, সে কাজটা যদি তারা নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলেই তাদের আসার সার্থকতাটা পরিপূর্ণ হবে। যারা সেলিব্রিটি তারা যদি জিতে এমপি হন তাহলে সাধারণ মানুষের প্রতি তারা কি ততটা কমিটেড থাকতে পারবেন যতটা আপনারা থাকেন? আমি এসব নিয়ে মন্তব্য করব না, আমাদের দক্ষিণের বহু রাজ্যে সেলিব্রিটি মানে কি বলতে চাইছেন আমি জানি না, খেলার ক্ষেত্রে হতে পারে, কবিতার ক্ষেত্রে, আবৃত্তির ক্ষেত্রে হতে পারে, বই লেখার ক্ষেত্রে হতে পারে, শুধুমাত্র সিনেমা করলেই যে সেলিব্রিটি হয় তা নয়, সেলিব্রিটি বিভিন্নভাবে হয়। যেমন আমাদের তমলুকের পরেশ মাইতি কালকে পদ্মশ্রী গ্রহণ করলেন, আমি মনে করি তার থেকে বড় সেলিব্রিটি আর কেউ হতে পারে না, হ্যামিল্টনের প্রাক্তন ছাত্র, তা সেলিব্রিটি অনেকভাবে গণ আন্দোলন থেকেও সেলিব্রিটি হওয়া যেতে পারে, উন্নয়নের মডেল কেউ যদি করেন তিনিও সেলিব্রিটি হতে পারেন। সেলিব্রিটি বলে কোনো নির্দিষ্ট কোনো পেশাকে চিহ্নিত করা উচিত না, আমি মনে করি সেলিব্রিটি হোক যাই হোক যারা রাজনীতিতে আসবেন তারা যদি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেন মানুষ তাকে গ্রহণ করবে, বারে বারে মানুষ তাকে
তাদের নির্বাচিত জনপ্রতিনিধি করে করে রাখবেন। আর যদি কেউ তার দায়বদ্ধতা থেকে সরে যান, কেউ তার কমিটমেন্ট থেকে যদি সরে যান, সাংবিধানিক দায়িত্ব থেকে সরে যান, মানুষই সরিয়ে দেবে। এখানে আপনার আমার ব্যক্তিগত মত বা কোনো রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনাটা বড় কথা নয়, মানুষের চিন্তাভাবনাটাই বড় কথা। আর মানুষকে বোকা ভাবা একেবারেই উচিত নয়। একটা সময় আমাদের মুখ্যমন্ত্রী বলতেন, বুদ্ধবাবু, তৎকালীন মুখ্যমন্ত্রী, যে আমরা 235-30 কথা শুনব না। সেই নন্দীগ্রামের মানুষ 1.5 বছর ধরে লড়েছে, বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পেশিশক্তি, অর্থশক্তি, রাষ্ট্রশক্তি শেষ কথা বলেনি, মানুষই শেষ কথা বলেছে। আর তার সেলিব্রিটিরা পারবে কি পারবে না, আগামী দিনে মানুষ তার মূল্যায়ন করবে, আমার ব্যক্তিগত মূল্যায়ন নেই। তরুণ প্রজন্মের সম্পর্কে আপনার বার্তা? তরুণ প্রজন্মের কাছে আমার একটাই বার্তা, যে আমাদের দেশের যে সেকুলার ফেব্রিকেশন রয়েছে, যে বহু ধর্মের সমন্বয়ে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে, সর্বস্তরে দুর্নীতির প্রতিবাদ করতে হবে, এবং যে কোনো অন্যায় দেখলে নিজের সাহস ক্ষমতা অনুযায়ী করতে হবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। স্বামী বিবেকানন্দ 100 জন তরতাজা যুবক চেয়েছিলেন, যাদের দিয়ে তিনি দেশে পরিবর্তন ঘটাতে পারবেন। তিনি বলেছিলেন যে আমি চাই সেই সমস্ত যুবক যাদের স্নায়ুগুলি ইস্পাতের মতো দৃঢ়, আমি চাই সেই সমস্ত যুবক যাদের মাংসপেশিগুলি লৌহের মতো দৃঢ়, আমি চাই সেই সমস্ত যুবক যাদের হৃদয় বজ্রের উপাদানে তৈরি। আমি মনে করি স্বামীজির 151তম জন্মবর্ষে এটা আজও প্রাসঙ্গিক। স্বামীজি বকধার্মিকদের উদ্দেশ্যে বলেছিলেন, সলভেশন উইল কাম থ্রু ফুটবল, নট থ্রু গীতা। এই যে শাশ্বত সত্য স্বামী বিবেকানন্দ বলে গেছেন, এবং তিনি যে সর্বধর্মের প্রতি শ্রদ্ধা, বলে আমার ধর্ম যেমন মহান, ততদিক মহান অন্যের ধর্ম। তিনি বলতেন শঙ্করাচার্যের মনীষা আমরা গ্রহণ করতে পারি, তিনি বলতেন বুদ্ধের হৃদয়বত্তা আমরা অনুকরণ করতে পারি, তিনি বলতেন প্রভু যীশু আমার সামনে থাকতে চোখের জলে নয় বুকের রক্তে তার পা ধুয়ে দিতাম। তিনি 1900 সালের 3 এপ্রিল ক্যালিফোর্নিয়ার ধর্ম সম্মেলনে বলছেন, পয়গম্বর হযরত মোহাম্মদ সাম্যবাদ ভাতৃত্বভাবের প্রচারক, এটা যদি আমরা গ্রহণ করতে পারি বিশ্ব থেকে হিংসা অবলুপ্ত হতে পারে। আমি মনে করি আজকের যুব সমাজ স্বামীজির সম্পর্কে পড়া উচিত, জানা উচিত। স্বামীজি যে ভাবনায় যুবকদের চেয়েছিলেন তাদেরকে নিয়েই ঐক্যবদ্ধ করে এগোনো উচিত। আমাদের দেশে সবচেয়ে দুটো বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এক হচ্ছে দারিদ্র, অন্যদিকে হচ্ছে দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি এবং দারিদ্র। এর বিরুদ্ধে যদি প্রকৃত লড়াই করতে হয় যুবকরাই পারবে, যুবতীরাই পারবে। তারা এগিয়ে আসুন, ভালোর সঙ্গে থাকুন, খারাপের বিরোধিতা করুন। এটাই আপনার চ্যানেলের মাধ্যমে আমার বন্ধু, আমার অনুজ, আমার সতীর্থ যুবকদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে এই বার্তা। আপনার অপোনেন্ট যারা প্রার্থী রয়েছেন তাদের সম্বন্ধে আপনি কিছু বলুন। বহুদলীয় গণতন্ত্র ভারতবর্ষে, এখানে অনেক রাজনৈতিক দল লড়তে পারে, তারা প্রার্থী হওয়ার যে ন্যূনতম যোগ্যতা অর্থাৎ বয়স ভোটার তালিকায় নাম থাকলে করতে পারেন, তারা লড়ছেন, আমি তাদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি। জিতলে কি করতে চান? আমি অনেক কাজ সম্পূর্ণ করেছি, অনেক কাজ শুরু করিয়েছি, আরও অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে, আমি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে চাই। আপনার আক্ষেপটা কি আছে, কোনো আক্ষেপ আছে রাজনীতিতে এসে? না, আমার আক্ষেপ একটাই, যে 14 মার্চের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। দেখলেন মুখোমুখি শুভেন্দু। সবুজ পাতা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।